প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব 2050 সালের মধ্যে পৃথিবীতে নতুন যা যা ঘটতে পারে। ভেবে দেখুন, 1970 বা 1980 সালের লোকেরা কি কখনো কল্পনা করতে পেরেছিল যে আমরা জাস্ট কয়েকটা বাটন প্রেস করি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের লোকের সাথে মুহূর্তের মধ্যে রিয়েল টাইম কনভারসেশন করতে পারবো। যাই হোক, আজকে আলোচনা করতে চলেছি আগামী 2050 সালের মধ্যে পৃথিবীতে নতুন কি কি ঘটতে পারে, অর্থাৎ নতুন কি কি ইভেন্ট আমরা দেখতে চলেছি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে আসি 2020, পৃথিবীর নতুন উচ্চতম বিল্ডিং। বর্তমানে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিংটি হচ্ছে বুর্জ খলিফা, যার উচ্চতা 828 মিটার এবং যা দুবাইতে অবস্থিত। তবে সবকিছু ঠিকঠাকভাবে চললে 2020 সালে বুর্জ খলিফা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং থাকবে না। 2020 সালে পৃথিবীর নতুন উচ্চতম বিল্ডিং জেদ্দা টাওয়ারের কনস্ট্রাকশন কাজ শেষ হবে, যা সৌদি আরবিয়াতেই অবস্থিত। আর কাজ শেষ হওয়ার পরে এটাই হবে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং, যার উচ্চতা হবে 1000 মিটার বা সম্পূর্ণ 1 কিলোমিটার। আর স্বাভাবিকভাবে বুর্জ খলিফা তখন হয়ে যাবে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং। এরপর আমরা আসি 2021, প্রথম স্পেস হোটেল। বিগেলো অ্যারোস্পেস নামক স্পেস রিসার্চ কোম্পানি 2021 সালে নতুন একটি স্পেস ক্রাফ্ট মহাকাশে লঞ্চ করবে, যেটিকে তারা পৃথিবীর প্রথম স্পেস হোটেল নামকরণ করেছে। তাদের মতে এটি একটি ফুল ফিচার স্পেস হোটেলই হবে, যেখানে যে কেউ নির্দিষ্ট পরিমাণ পার নাইট ফি পে করে স্পেসে এক রাত কাটিয়ে আসতে পারবে। স্পেস হোটেলের মতো এ ধরনের স্পেস প্রজেক্ট আগেও করা হয়েছে এবং প্ল্যানগুলো সাকসেসফুলও হয়েছে। ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কর্মীরা এই ধরনের একটি এয়ারক্রাফ্টকে তাদের স্টোরেজ রুম হিসাবে ইতোমধ্যেই ব্যবহার করছে। এরপর আমরা আসি 2024, মঙ্গল গ্রহে যাবে স্পেস এক্স রকেট। স্পেস এক্স কোম্পানিটি 2002 সালে ইলন মাস্ক তৈরি করেছিল এবং স্পেস এক্স বর্তমানে পৃথিবীর অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল এয়ারোস্পেস রিসার্চার কোম্পানি এবং এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারার। 2024 সালে স্পেস এক্স মঙ্গল গ্রহে তাদের একটি নতুন কার্গো এয়ারক্রাফ্ট রকেট সেন্ড করবে। তাছাড়া রকেটটি লঞ্চ করার পরে তারা মঙ্গল গ্রহে প্রথম মানুষ পাঠানোরও প্ল্যান করছে। এরপর আমরা আসি 2025, পৃথিবীর জনসংখ্যা হবে 9 বিলিয়ন। জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র বাংলাদেশের সব থেকে বড় সমস্যা নয়, এটা সম্পূর্ণ পৃথিবীর সব থেকে বড় সমস্যা। আর এই সমস্যাটি খুব দ্রুত কমে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই, জনসংখ্যা শুধুমাত্র বাড়তেই থাকবে, যদি না যুগান্তকারী কোনো সলিউশন পাওয়া যায় বা কোনো ম্যাজিক ঘটে। যাই হোক, ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড UNPF এর প্রেডিকশন অনুযায়ী 2025 সালে পৃথিবীর মোট জনসংখ্যা হয়ে দাঁড়াবে 9 বিলিয়ন, আর 2050 সালে জনসংখ্যা হবে 10 বিলিয়নেরও বেশি। এরপর আমরা আসি 2033, আরোরা স্পেস মিশন। 2033 সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি একটি নতুন স্পেস মিশন স্টার্ট করবে, যার নাম আরোরা। ইউরোপিয়ান স্পেস এজেন্সি সবসময় চাঁদ, মঙ্গল গ্রহ এবং অ্যাস্টেরয়েডগুলো নিয়ে গবেষণা করে আসছে এবং ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রথম ইনিশিয়েটিভ তারাই নিতে চায়। তবে এই মিশনে প্রথমে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর আগে হয়তো তারা একটি স্পেস ক্রাফ্ট এবং অন্য কোনো প্রাণী পাঠাতে পারে, কারণ মঙ্গল গ্রহ বসবাসের জন্য আসলে কতটা উপযোগী এবং সেখান থেকে পৃথিবীতে ফিরে আসা কতটা সহজ সে বিষয়েও তাদেরকে স্টাডি করতে হবে। সবশেষে আমরা আসি 2035, কোয়ান্টাম টেলিপোর্টেশন। না, এখানে কোনো রহস্যময় জাদুকরি টেলিপোর্টেশন সম্পর্কে বলা হচ্ছে না, যেখানে কোনো কিছুকে না ছুঁয়েই এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হয়। 2035 সালের দিকে কোয়ান্টাম টেলিপোর্টেশন টেকনোলজি নিয়ে রিসার্চ করা হবে এবং সেটির ব্যবহারিক প্রয়োগও করা হবে একটি নতুন রিলায়েবল কমিউনিকেশন সিস্টেম তৈরি করার লক্ষ্যে। এই কোয়ান্টাম টেলিপোর্টেশনের সাহায্যে ফোটনের পোলারাইজড স্টেটকে স্পেসে পাঠানো হবে। এই সম্পূর্ণ টেকনোলজিটি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব হলে তা প্রযুক্তি এবং কমিউনিকেশন সিস্টেমে একটি যুগান্তকারী উন্নতি এনে দিতে পারে। এত গেল 2035 সাল পর্যন্ত। না জানি 2050 সালের ভিতরে আরও নতুন কী কী বিপ্লব ঘটে আমাদের এই পৃথিবীতে।
পরবর্তী সালগুলো সম্পর্কে নতুন কোনো তথ্য পেলে আমরা তা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ভবিষ্যৎ পৃথিবীর নতুন এই ইভেন্টগুলোর ভিতরে আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং প্রতিদিন আমাদের নতুন ভিডিওর আপডেট সরাসরি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।